ঘন্টায় পঞ্চাশ বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে প্রবল কালবৈশাখী ঝড় এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার ও রবিবার হতে পারে ভারী বৃষ্টি হাওয়া অফিস সূত্রের খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতের সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ইতিমধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে দিয়েছে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিও কালবৈশাখীর আগাম পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী আটচল্লিশ ঘন্টা হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই হতে পারে এই বৃষ্টি কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বাইশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস যা সকাল থেকে মেঘলা আকাশ ছিল তবে বেলা সঙ্গে আকাশ আরও মেঘলা হয়েছে নদীয়া মুর্শিদাবাদ জেলায় রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম ঝঞ্ঝা কাশ্মীরে ঢুকে রাজস্থানের ওপর একটি নিম্নচাপ তৈরি করেছে এই নিম্নচাপ ধীরে ধীরে আবার আরব সাগরের ওপারে বঙ্গোপসাগর থেকে জলীয় বাস সংগ্রহ করে প্রবল আকার ধারণ করবে যার জেলে প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি রবি এবং সোমবার সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানায় আলিপুর আবহাওয়া দপ্তর তবে আগামী দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন নাও হতে পারে উত্তরবঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝরে হাওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদরা জানিয়েছেন তাপমাত্রা পারত চলবে মার্চ এপ্রিল মে মাস জুড়ে এই তিন মাসের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশি এছাড়া উত্তর ও উত্তর পশ্চিমের মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ এবার ব্যাপক গরম পড়বে শহর কলকাতা তাপমাত্রা বাড়লে বলেও জানান আবহাওয়া অফিস বেশ কিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি করে বাড়বে আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি থেকেও বেশি বাড়বে তবে অতিরিক্ত গরম না পড়ার সম্ভাবনা বেশি গরম বাড়লে তাপমাত্রাও পরিবর্তন কিন্তু থাকবেই তাপমাত্রা কখনও বাড়বে আবার কখনো কমবে বাতাসে জলীয়বাস পরিমাণ বেশি থাকবে তো ফ্রেন্ডস তো আজকের ছিল এই লেটেস্ট আপডেট যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের খবর সবার আগে আপডেট পেতে